হ্যালো গাইস, কেমন আপনারা? তো আজকে আমি আবার সোলো মাইনক্রাফট খেলতে হতো। আপনারা জানেন আগের এপিসোডে না আমাদের এখানে না ক্রিপার ব্লাস্ট হয়ে গেছিলো, মানে সব জায়গায় ধ্বংস করে দিয়েছিলো। আমি একবারে ঠিক করে দিয়েছি, আর এবার থেকে ক্রিপারকে আর আসতেই দেবো না, কারণ ক্রিপার আমি মেরে ফেলবো না, ক্রিপার মারবো না, তাকে আসতেও দেবো না। তো আপনারা বলুন কী করবো? ক্রিপারকে আমি সাথে নিয়ে যাবো, তারপর লাভার ভিতরে জ্বালিয়ে জ্বালিয়ে মারবো। এই জন্য আমি লাভা উইকেট কালেক্ট করে রেখেছিলাম, অনেক আগে এটা রেখেছিলাম, তো এখন ইউজ হয় না। আর আমার আজকে আমরা একটু মাইনিং করতে যাবো, তো আজকে আমি একটা জাস্ট মানে ওই যে যে ডগের জন্য ওজন নিয়েছিলাম, ডগটা মরে গেছে, আর তেমন জরুরি হয় না। তো আজকে আমরা এই জাস্টটা না রাখবো, কোথায় রাখা যা জায়গা সব পুরো পড়ে গেছে। এটা আমি জরুরি আইটেম রাখবো, তো এটা বড় আমি কোথায় রাখা যায়। এটা হলো আমাদের খাবারের রুম, আর আজকে না আমরা একটু আপডেট করবো, বরং কিছু করবো না, আপডেট করবো। তো একটা বানাবো কিচেন, যেখানে ফার্নেস, ব্লাস্ট ফার্নেস এগুলো থাকবে। তো এই যে জিনিসগুলো আছে, যেমন শবেল, ডায়মন্ডের পরে এগুলো রেখে দেবো। খাবারগুলো তো আমার কাছেই থাকবে, খাবার ছাড়া তো বাঁচবো না। আর পিকেক্সও লাগবে, যত যত জরুরি অজরুরি জিনিস রাখবো। তো আজকে আমরা মেন জিনিস করবো, অনেক বড় জিনিস। তো এটার ভিতরে আছে 9টাই, তো প্রথমত এটা ভেঙে না, পিছনে দিয়ে ভেঙে তারপর আমাদের বানাতে হবে কিচেন। তো কিচেন বানানোর জন্য আমাকে পিছন দিয়ে ভাঙতে হবে, যার জন্য প্রয়োজন এক্স। আর আমার কাছে এক্স আছে, মানে এক্স আছে কি না সেটা সঠিক ও না, এক্স নেই, কারণ এক্সট্রা তো পড়েই গেছে, ভেঙেই যাবে। প্রথমত আমাকে এক্স নিতে হবে, এক্স একটা এক্স আছে যেটা আমার আয়রন এক্স, যেটা অনেক আগের মানে পুরাতন আয়রন এক্স। তো নতুন এক্স বানাবো পরে, কিন্তু আগে এটাই ইউজ করি না। তো মেন কথা হলো আমরা তো এটা বানিয়েছি, এটার পিছন দিয়ে বানাতে হবে না, দেখে নিই আগে। ইয়াস ইয়াস, তো গ্লাসটাও ভেঙে দিতে হবে, কারণ গ্লাসটা মোটামুটি কাজের না। এটার পিছন দিয়ে আজকে আমরা বানাবো জায়গা, মানে যেখানে মানে ফার্নেস টার্নেস রাখবো, কিচেন এক টাইপের বানাবো। তো তো প্রথমত আমাকে প্ল্যাঙ্কসের প্রয়োজন, তো আমাকে একটু সময় দেন প্ল্যাঙ্কস। তো আমরা এখন শুয়ে পড়বো, তারপর কাজগুলো শুরু করি, কারণ আমি মোটামুটি কাজ করছি। আর আমরা যে মানে বাসিও যে ইয়া বানিয়েছিলাম, যে এখান দিয়ে তো বানাবো, যে এটা বানিয়েছিলাম এটা ভেঙে দেবো। একটা বুদ্ধি আছে, আমরা বরং এটা রেখে দিই, এটা লাগিয়ে দিই, মানে এটা লাগিয়ে দিই, হ্যাঁ এটা লাগিয়ে দিই, ভেতরে যাই, মানে বাসার ভেতরে এন্ট্রি তো এখান দিয়ে হয়। এইখান দিয়ে যাবো ভেতরে, ভেতরে গিয়ে আমরা যে মেন কাজটা করবো, এই যে আরে ভাই, এইখান দিয়ে কী করবো, আমাকে তো বানাতে হবে মেন জিনিস। প্রথমত আমাকে এগুলো ভাঙতে হবে, তারপর এগুলো এক্স দিয়ে ভাঙতে হবে, কালেক্ট হয়নি, সমস্যা নেই। আর যে উলগুলো আছে এগুলোর মধ্যে কিছুটা এভাবে লাগাতে হবে, পিছন দিয়ে লাগিয়ে বন্ধ করে দেবো, এই যে আর এই যে, হ্যাঁ। তো মোটামুটি কাজ হয়েই গেছে, তো আমরা ভাবছি এইখান দিয়ে বরং বানানো যায়, এইখানে বানালে সুন্দর দেখা যাবে। তো আমরা এটাকে না হালকা একটু বড় করবো, কারণ কিচেনে আরও অনেক জিনিস আসবে, তো আস্তে আস্তে আসবে না, তো একটু হলেও বড় করতে হবে একে। তো এইখান দিয়ে দিই, এইখান দিয়ে দিই, আর এইখান দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। হালকা হালকা অল্প একটু বড় করলাম, কিচেন বানানোর জন্য এটা বড় করলাম। আর এবার সোজা হয়ে দাঁড়াই, এবার লাগিয়ে দিই, আর একটা জায়গা খোলা রাখবো যাতে বাইরের পরিবেশও দেখতে পারি আমি বাসায় বসে বসেই। তো আমরা যে মেন কাজটা করবো এইখান দিয়েও লাগাবো, তারপর এইখান দিয়ে লাগাবো, আর এইখান দিয়েও লাগাবো, আর এইখান দিয়ে, আরে ভাই এইখান দিয়ে, আর এইখান দিয়ে লাগানোর পর আমরা যে মেন কাজটা করবো এইখান দিয়ে ওপরে গিয়ে এখানে লাগলাম, এখান দিয়ে ওপরে গিয়ে এখানে লাগলাম। এটা কী বানিয়েছি আমি সঠিক জানি না, অনেক আগে বানিয়েছিলাম মনে হয়। আরে এটা দিয়ে তো ওইটা বানিয়েছিলাম, কী জানি খেয়াল নেই অবশ্য, তবু মনে করে নেবো যে কী বানিয়েছিলাম আমরা। আরে অন্ধকার করে দিলাম, দুইটা বেশ অবশ্য তো খোলা রাখি না, বন্ধ করে দিয়েছি, এভাবে টর্চ লাগাবো। আরে ভাই এবার শান্তি লাগছে, এটা বুদ্ধি করি এখান দিয়ে যাই। আরে তার জন্য তো এটা খুলতে হবে, সংসারে লাগিয়ে দেবো পরে, এখান দিয়ে ওপরে যেতে হবে আমাকে, এই জাম্প সব। তো এখান দিয়ে একটা সুন্দর করে বেজ বানিয়ে নিই, এই আর এখান দিয়ে নিচে যাওয়ার সাথে সাথে এই আর এই সুন্দর একটা বেঁচে গেলো, পিছন দিয়ে ঠান্ডা আসবে। আর টর্চটা লাগাবো, এই তো ছোটো ছোটো বাড়াবো। তো প্রথমত আমাদের স্পোকার এইটা লাগাই, আর এটার যে কয়েলগুলো আছে এইগুলো রেখে দিই, আর যা স্মেল করা আছে স্মেল করবো।
এইখানে তো একটা ব্লক লাগবেই, আর ডোরও তো লাগবে এখানে। তো এখানে ব্লক লাগাই, আর ব্লকটা লাগিয়ে এইখানে আমরা মেইন একটা এন্ট্রি লাগাই। ইয়েস, হয়ে গেছে না? সুন্দর একটা এন্ট্রি। তো এখান দিয়ে একটা এন্ট্রি হয়ে গেল, আর এখান দিয়ে এন্ট্রিটা বন্ধ করি এখন। এখন বন্ধ করে না আমরা যে মেইন কাজটা করবো, তো আমাকে একটু সময় দেন, আমি পুরো কাজটা করে দেখা করবো। তো আমার মোটামুটি কাজ শেষই হয়ে গেছে, আর একটু কাজ বাকি, যেটা হলো এখানে স্টেয়ার লাগাতে হবে। তো প্রথমত আমার কাছে কয়েল স্টোন আছে, দেখে কী বানানো যায় স্টোন কাটার দিয়ে, মানে এটা এটা দিয়ে অপশান কোথায়, ও স্টেয়ার বানিয়ে নেব, পারফেক্ট, নিয়ে নিই, আর কিছু বানানোর দরকার নেই। তো আমি একটা স্টোন কাটার বানিয়ে নিলাম, এটা খুবই সহজ, তাহলে আপনারা সহজে করে নিতে পারবে। আর এই স্মোকার দিয়ে না আমরা খাবারগুলো সহজে পাকাতে পারবো, এটা বুদ্ধি আছে, এটা দিয়ে না সহজে খাবার পাকানো যাবে। তো এটা আমরা লাগবো, এটার পাশে রাখবো, কারণ এটা দিয়ে সহজে খাবার পাকানো যায়। তো এটা দিয়ে খাবার পাকাবো, আর এইগুলো দিয়ে স্মেল করবো। তো স্মোকার না আরেকটা বানাবো পরে, পরে নাম চলে এখনই বানাতে হবে, স্মোকারের জন্য বেশি কিছু দরকার না, কিন্তু আমি এখন বানাবো না। তো দেখুন একটা কিচেন হয়ে গেলো মোটামুটি, কিচেনের জন্য টেবিলের প্রয়োজন, টেবিল তো বানাতে পারবো না, সহজ না এত জায়গায়। আর এইটুকু জায়গাতে মোটামুটি কিচেন তো হয়ে গেলো। তো এখন আমরা যে মেইন কাজটা করবো, দেখি ব্লাস্ট ফার্নেস তো বানানো খুবই কঠিন, দেখুন আপনারা ব্লাস্ট ফার্নেস নেই আছে, এইগুলো আপনার ফেভারিট করে নেদার ক্রিট, এইগুলো আমার সামনে পড়ে কিন্তু আমি নিই না, আর এইগুলো বানাতে পারবো অনেক সহজে। আর কোথায় ভাই ফার্নেস? তো এখানেই থাকে ব্লাস্ট ফার্নেস, একটা ফার্নেস বানিয়ে নিই। এ যা ব্লাস্ট ফার্নেসও আইরন লাগবে, আর স্মুথ স্টোন ব্লক, স্মুথ স্টোন কীভাবে হয় তা তো আমি সঠিক জানি না, স্টোনকে মনে হয় স্মুথ করা হয়। এক মিনিট, আমি এক মিনিট, স্টোন আছে না আমার কাছে, তো আমি বরং স্টোন স্মুথ স্টোন বানানোর জন্য দেখি হয় কিনা, তো আমাকে একটু সময় দেয়। আমরা মোটামুটি আমাদের ইয়ে বানিয়ে ফেলছি, ব্লাস্ট ফার্নেস বানানো কঠিন না, স্মুথ স্টোন নিতে হবে পুরো আমাদের ভিলেজ থেকে, আমি সঠিক জানি না, আমাকে কমেন্টসে জানাবেন, আমাকে কমেন্টসে জানাবেন যে স্মুথ স্টোন কীভাবে বানানো যায়, তা আমাকে কমেন্টসে জানাবেন। তো মোটামুটি অনেকেই এটা হয়ে গেছে, আর আপনাদের আমার কিচেনটাই দেখাই তাহলে সুন্দর হবে। এখানে আমাদের মোটামুটি খাবার তৈরি হয়, আর এই যে এখানে একটু রাস্তা মনে হচ্ছে ফাঁক, আর এখান দিয়ে একটু ভালো চেষ্টা, আর এই হলো আমার কিচেন। এখানে হচ্ছে যে এটা কি জানি স্মোকার, স্মোকার, আর এখানে আছে দুটো ফার্নেস, যেখানে আমরা আয়রন মাইরন গোল্ড এগুলো স্মেল্ট করবো। আর আমরা যেটা হিন্ট করবো, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন ক্লিক করে দেবেন। তো আজকের জন্য গুড বাই।